হাই ফ্রেন্ড, নিয়ে চলে এসেছি আমার নতুন ভিডিও আরেকটা। তো আজকে আমরা এই যে টোনটা বাজালাম, আজকে এই টোনটা শিখবো, টোনটা কীভাবে বাজাতে হচ্ছে, বাজাতে হয় সেটা শিখবো। আর একটা কথা বলবো ফ্রেন্ড, যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করবে ভালো লাগলে। আর যারা নতুন আমার ভিডিও দেখছো, নতুন ভিউয়ার্স যারা, তাদেরকে বলবো যে তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার নতুন নতুন আরও ভিডিও আমি তোমাদের জন্য, তোমাদেরকে আরও ভালো কিছু দিতে উৎসাহ পাবো তাহলে। আর ঘন্টা বাটনটা প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশান ফার্স্ট তোমার কাছে যায়। আর কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন হচ্ছে, কেমন লাগছে, আর তোমাদের কি প্রয়োজন, কিছু কিছু কোর্স আছে তোমাদের, কোনটা দরকার তোমরা সেটা কমেন্টে জানাবে। কেননা তোমাদের যে চাহিদা, তোমাদের যেটা তোমরা চাইছো সেটা কমেন্টে জানালে আমার ভালো হয়, আমি দেখাতে পারবো এটাই। আর আজকে এই যে টোনটা ফার্স্টে ওপেনিংয়ে বাজালাম, আজকে এটা শেখাবো এটা কীভাবে বাজাতে হয়। তো শুরু করি। এটা বাজাচ্ছি, এটা শুরু করব আমরা 1 নম্বর স্ট্রিংয়ে 6 নম্বর ফ্রেট থেকে। এই যে 5 নম্বর ফ্রেট, এটা এটা 6 নম্বর ফ্রেট, 6 নম্বর ফ্রেট থেকে শুরু করব। 6-7 6-7 6-7, ওকে 6-7, আগে 6-7 এর ব্যাপারটা বলি। এটা 6-7 6-7 6-7 6-7 6-7 এসে নেক্সট টাইম কি হচ্ছে, এটা হ্যামারিং। আগের একটা ভিডিওতে আমি হ্যামারিং মনে হয় দেখিয়েছিলাম, তো এটাতেও হ্যামারিং রয়েছে, এই টোনটাতে, এই ভিডিওটাতেও একটা হ্যামারিং রয়েছে এই টোনের মধ্যে। কিভাবে হচ্ছে এটা, 6 নম্বর ফেকটাকে আমি ধরে, 1 নম্বর স্ট্রিংয়ে 6 নম্বর ফেকটাকে আমি ধরে স্ট্রোক করে 7 নম্বর ফেকটাতে একটা হ্যামারিং করব। ওকে, হ্যামারিং করব, হ্যামারিং করে ছেড়ে দেবো সুরটা। এই জায়গায় এসে সুরটা কীরকম হবে টেনে দেবো আমরা। ওকে, লাস্ট টাইম আবার আরেকটা হ্যামারিং হবে। তো এটা হচ্ছে 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 9 নম্বর। আমাদের এই ফেক নম্বরগুলো, প্রত্যেকটা ফেক নম্বর আমাদের মনে রাখতে হবে, যাতে আমাদের বাজাতে সুবিধা হয়, টোন তুলতে সুবিধা হয়। তো 6-7 6-7 6-7 9-7 6-7 6-7 6-7 9-7 9 বাজিয়ে, 6-কে বাজিয়ে 7 নম্বরে হ্যামারিং করব। তাহলে এটা ফার্স্ট স্টেপ, চলে যাবো সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপে যখন যাব, এই লাইনটা বাজানোর পরে এখানে একটা বাজিয়ে চলে যাব 4 নম্বরে, 4 নম্বর ফেক্ট, 1 নম্বর স্ট্রিং 4 নম্বর ফেক্ট। এবার 4 নম্বর ফেক্টে, 4 নম্বর ফেক্ট থেকে 4 নম্বর 5 নম্বর 6 নম্বর, 4-6 4-6 4-6, আবার ওটাতে আগের মতন যেরকম, এই যে এরকম ছিল, এটা কই, এটাই আবার এখানে 4-6 4-6 4-6 7-6, মানে 4-6, এখানেও একটা হ্যামারিং করব। আবার যখন এটাতে যাব, পরের স্টেপে যখন আবার যাব, তো এই জায়গাটা এখান থেকে ফার্স্ট স্টেপের পর সেকেন্ড স্টেপ যাচ্ছি। সেকেন্ড স্টেপে এটা দেখালাম, সেকেন্ড স্টেপে এটা দেখালাম, এইবার এর পরের স্টেপে যখন যাব, ওকে, কিরকম 2 নম্বর ফেক্ট, 3 নম্বর ফেক্ট, 4 নম্বর ফেক্ট, 2 নম্বর 4 নম্বর বাজিয়ে 6 নম্বরে, 6 নম্বর থেকে আবার 4 নম্বরে, 2 নম্বর 4 নম্বর 6 নম্বর 4 নম্বর, এবার কি করব দেখবে ভালো করে। ওকে, 2-4-6-5-7-5 5-5-5 হিট করে, হোল্ড করে
9 নম্বরে চলে আসবো 5 6 7 8 9 9 নম্বরে চলে আসবো তাহলে কি রকম হবে ওকে এইবার এই অবধি চলে আসলো এর পরের স্টেপ এই জায়গাটা একটু বোঝার আছে একটু টাফও আছে মানে সহজ কঠিন কিছু নেই সহজই আছে তাও দেখো এখান থেকে এই অবধি আমরা চলে এসেছি এখানে হোল্ড করে এখান থেকে বাজানোর পরে 9 নম্বরে চলে এসেছি 9 নম্বর থেকে 9 10 11 12 9 12 11 2 নম্বর স্ট্রিং 3 নম্বর স্ট্রিং 11 2 নম্বর 11 9 ওকে 9 11 9 12 11 তিনের মানে তিনের বলতে তিন নম্বর স্ট্রিং এর 11 2 এর 11 9 2 এর 9 এইবারে তিন নম্বর স্ট্রিং এর 11 নম্বর ফ্রেট এই স্টেপটা কিরকম তিন নম্বরের 11 আর 2 নম্বরের 9 11 11 3 এর 11 2 এর 9 আবার 3 এর 11 3 এর 9 3 এর 8 এর পরের স্টেপ ফার্স্ট স্টেপটা গেল এটাই পরেরটাই আবার একই রকম কিছুটা একই রকম কিছু কিছু জায়গায় একটু চেঞ্জ রয়েছে ওটাও দেখো আবার ওখান থেকেই শুরু হবে 2 নম্বর 3 নম্বর 1 নম্বর স্ট্রিং এর তোমার 6 নম্বর ফেক থেকে আবার শুরু হবে ওকে এই জায়গাটা কিরকম আগের স্টেপটা ছিল এরকম ছিল এটাতে আর এখানে হবে না এই অবধি এসে নিচের স্ট্রিংটাতে এই ফিঙ্গারটা দিই নিচের স্ট্রিংটাতে ধরে এটা কত নম্বর আছে 12 নম্বর 11 নম্বর অবধি আমরা টানবো 9 থেকে 11 নম্বর অবধি টানবো এখানে একটা বাজিয়ে আবার চলে যাবো 4 নম্বরে চার নম্বর আগের মতনই শুধু 6 নম্বর থেকে 7 নম্বর অবধি একটা টেনে দেবো ওকে তারপরে 8 নম্বর থেকে আমরা এখান থেকে 11 অবধি আসবো ওকে একটু স্প্রিট ফার্স্ট আবার আগের মতনই এখানটা এবার এই জায়গাটা দেখবে কিরকম হচ্ছে এই জায়গাটা এই যে আমরা 5 নম্বর থেকে টানলাম 11 অবধি মানে 11 অবধি 5 নম্বর থেকে 11 অবধি টানলাম টানার পরে আবার আগের মতনই কিছু কিছু জায়গায় শেষের দিকগুলোতে একটু আলাদা এটা কত নম্বর ফেক বলেছিলাম এটা 9 নম্বর ফেক 10 11 12 9 নম্বর ফেক এটা আগেও পেয়েছি আমরা এইবার তখন আগেরটাতে ছিল এরকম ছিল এটাতে এটা আসবে না এই টোনটা আসবে না এটা একটু চেঞ্জ হয়ে যাবে এখানে এই অবধি বাজবে বাজিয়ে এইখান থেকে মানে এইখান থেকে বলতে এই 9 নম্বর এগারো বারো দেখবে ভালো করে নয় এগারো বারো এগারো বারো এক নম্বর স্ট্রিং বারো এগারো এসে শেষ করবে ওকে তো তোমাদের দেখালাম এটা আর তোমরা দেখে নেবে দেখে আর সব থেকে ভালো হয় যদি তোমরা
তোমাদের নোট খাতাতে টুকে নাও ফেক নম্বরগুলো দিয়ে। আর ফেক নম্বরগুলো মনে রাখা খুবই দরকার, কেননা এই টোনগুলো শিখবো, এরপরে আমরা আরও নতুন টোন শিখবো, সেগুলোতে আমাদের এই ফেক নম্বর মনে রেখে রেখে শিখতে হবে। তো ফেক নম্বরগুলো মনে রাখবে, তোমাদের এই টোনগুলো কোন ফেক নম্বর থেকে কত ফেক কত নম্বরে আসছি যাচ্ছি এটা ফলো করতে হবে, এটা শিখবে। আর আজকে এখানেই শেষ করছি, এটা এই টোনটা প্র্যাকটিস করবে। এটা হচ্ছে নেহা কাক্কারের নতুন গান, মানে নতুন গান বলতে অনেক আগে, অনেক একটু আরো আগে নতুন ছিল, তো ও হামসাফার, ওটার ফার্স্ট। এই টোনটা রয়েছে ফ্লুটে, এটা গিটারে দেখালাম। তো ভালো লাগলে লাইক করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর কমেন্টে জানাবে তোমাদের কি চাই, মানে তোমাদের কোনটা কোনটা দরকার রয়েছে, কি কোর্স রয়েছে, কোন জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরা কমেন্টে জানাবে, জিজ্ঞাসা করবে। আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, আর ঘন্টা বাটনটা দাবিয়ে দেবে, যাতে নেক্সট ভিডিওর ফার্স্ট নোটিফিকেশান তোমার কাছে যায়। তো নেক্সট ইয়েতে, নেক্সট ভিডিওতে আমি এই টোনটার রিদম, কর্ডস এগুলো শেখাবো। তো চলো, বাই।